কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি, কারণ ভালো থাকার চেষ্টা করতেই হবে। পৃথিবীতে জন্মেছি যখন, সে জন্মটা মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম বলে 84 লক্ষ জনে পেরিয়ে তারপরে মনুষ্য জন্ম পাওয়া, তো সেটাকে তো নষ্ট করতে দেওয়া যাবে না, তাই না? সেজন্য যাই কিছু থাক, চলার পথে প্রচুর চড়াই উৎরাই, সুখ দুঃখ অনেক কিছুই আসবে যাবে, কিন্তু ভালো তো আমাদের থাকতেই হবে। আজকাল একটা কথা ভীষণ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে একাকিত্ব। ভীষণভাবে মানুষকে আজকাল একাকিত্ব পেয়ে বসছে। অথচ দেখো কি অদ্ভুত, আমাদের ফেসবুক খুললে অ্যাকাউন্টে 4,000-5,000 করে বন্ধু আমাদের রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা একা। এটা কেন হচ্ছে? মানে ব্যাপারটা যা দাঁড়িয়ে গেছে যে আমরা কথা, মানুষের সাথে সংযোগটা এখন কম রাখি, ভার্চুয়াল যোগাযোগটা আমাদের অনেক বেশি। যদি আমাদের আজকে কেউ অসুস্থ হয়ে পড়ি, কিছু হয়ে পড়ি, তখন এই যে 4-5 হাজার বন্ধু, এরা কি কেউ এসে পৌঁছাতে পারবে? এদের সাথে কিন্তু আমাদের ভার্চুয়ালি যোগাযোগ রোজ হচ্ছে, কিন্তু কেউ এসে পৌঁছাতে পারবে না। পৌঁছাবে কারা? যারা আমার আশেপাশে রয়েছে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী, তারা তো। সেই সব জায়গায় যদি আমাদের মেন যোগাযোগটা না রাখি, তাহলে আমাদের পাশে তো সত্যি একাকিত্ব মানে আমাদের গ্রাস করছি। আমরা এমন এরকম অনুশীলন হচ্ছে যে আমরা ফিজিক্যালি একা হচ্ছি না মন থেকে একা হচ্ছি, সেটাও আমাদের বুঝতে লাগবে। ফিজিক্যালি খুব কিন্তু একটা আমরা একা নই, কারণ এই যে বললাম ভার্চুয়াল জগতে এত বন্ধু আছে, পাড়া প্রতিবেশী রয়েছে, আত্মীয়জন রয়েছে, অতএব ফিজিক্যালি আমরা একা নই। আমরা যেটা একা হচ্ছি, একাকিত্ব আমরা ভুগছি, সেটা কিন্তু সম্পূর্ণটাই মনের দিক দিয়ে। মানে মনের কথা বলে, মনের সুখ দুঃখ ভাগ করে আনন্দ পাওয়ার মতন যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের কমে আসছে। আমরা রঙিন ছবি ছাড়ি, 2-4 লাইন কবিতা লিখি, দেখাই আমরা কত সুখী। অর্থাৎ সুখী হওয়ার একটা অভিনয় হয়তো আমরা করে চলেছি, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমরা ফোঁপড়া হয়ে যাচ্ছি। কারণ আমাদের ঠিক মনের মানুষ বলতে যা বোঝায়, সেটা বন্ধু হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বা আদার্স কারোর সাথেও সেরকম সম্পর্ক হতে পারে। মনের কথা যার কাছে বলে হালকা হওয়া যায়, সেই জায়গাটা আমাদের ভীষণ কমে আসছে। তার ফলে আজকের দিনে এরকম একটা ডিপ্রেশনের শিকার আমরা হয়ে যাচ্ছি। আমার যেটা মনে হয় যে আমাদের মানে ফোন তো আছে, ঠিক আছে, ফোনের ফেসবুকটা যারা মানে অন্য কিছু করার নেই বাইরে, তারা হয়তো ফেসবুকের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ রাখতে পারছেন, কিছু লিখছেন, আঁকছেন, যাই হোক নিজেদের কিছু ক্রিয়েটিভিটি সেখানে আসছে, 5 জন লোকের সাথে পরিচয় হচ্ছে ওই ভার্চুয়ালি, সেটা ভালো। কারণ তারা হয়তো বেরোতে পারছেন না, বা বেরোনোর জায়গাটা কমে গেছে, বা বয়সের জন্য বা অসুস্থতার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা যারা সুস্থ স্বাভাবিক, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটাকে কমাতে হবে। এই ফেসবুক অ্যাডিকশান, হোয়াটসঅ্যাপ অ্যাডিকশান, সেখানে কিছুটা সময়, আমি এটাও দেখেছি যে আজকালকার দিনে যে 5টা ছেলে মেয়ে এক জায়গায় থাকে, তারা ব্লকে, মানে আমি যাদবপুর ইউনিভার্সিটির সামনে দেখেছি একটা জায়গা আছে বসার, ওখানে বসে আছে প্রায় 10-12টা ছেলে মেয়ে, কিন্তু প্রত্যেকে নিজে নিজের মোবাইল নিয়ে ঘাঁটছে। কেউ কিন্তু যে খুব হৈ হৈ করে কথা বলছে, গল্প করছে, এরকম নয়। এটা কেন? মানে প্রত্যেকেই নিজের মধ্যে নিজে ঢুকে যাচ্ছে, ওই একটা ভার্চুয়াল জগতের মধ্যে তারা ঘোরাফেরা করছে, বাস্তব জগৎ থেকে ভীষণ দূরে সরে যাচ্ছে। এর ফলে এর জিনিসটা মানে খুব খারাপ হচ্ছে। মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বলতে পারছে না কাউকে, কি তার মনের কথা, কি তার মনের দুঃখ, কোনোটাই প্রকাশ করার মতন জায়গা নেই। ওই রঙিন ফটো ছাড়া, ক্যাপশন দেওয়া, সেলফি তোলা, ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকছি। এটার থেকে আমাদের দূরে সরে আসতেই হবে, তা নাহলে কিন্তু আগামী দিনটা প্রচণ্ড মানে অন্ধকারের দিকেই যাচ্ছে। এই প্রজন্ম ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এটার মধ্যে, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত। তারপর এখন তো পড়াশোনার জন্য সব বাচ্চাদের হাতেই মোবাইল রয়েছে, অনলাইন তারা থাকতে শিখে গেছে, ওতে মানে জানি না এর কি মানে ফলাফল দাঁড়াবে। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা মানে বুঝতে পারছি, তাদের উচিত বাচ্চাদেরও বলা, বাড়ির ছেলে মেয়েকে বলা, যে নিজেদের মধ্যে একটু কথা বলো, নিজেদের মধ্যে যোগাযোগ রাখো, সে ফোনে কথা বলো, সামনে বন্ধু
বাড়িতে যাও কি কোথাও 5 জন একসাথে মিট করে কথা বলো, কিন্তু সবসময় সারাক্ষণ এই ফোনের মধ্যে ডুবে থেকো না। ফোনের মধ্যে ডুবে থাকলে কিন্তু মানুষ বুঝতেই পারবে না কার মনের মধ্যে কী চলছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।